নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার 18 এপ্রিল রাতে সদর মডেল থানা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ওই ম্যুরাল উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাইবুর রহমান। উদ্বোধন শেষে ডিআইজি হাইবুর রহমান সদর মডেল থানার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, পুলিশ মানুষের বন্ধু, মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়াই পুলিশের ধর্ম। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নাজবুল হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান, সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আজিজুল ইসলাম, সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন সুজন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। NAN TV নারায়ণগঞ্জ।